Assalamualaikum, kemon achen apnara shobai. Thorer khabar mix korlam, mix kore ekhon eta thore dibo. Thore dewar age ami ekta bishoy apnaderke bole dei. Seta hocche ajker videor bishoybostu ta ki. Ajker videor bishoybostu ta hocche amader channel er jara regular subscriber achen, kichu bhaiyera comment koren, kichu amar ja junior kichu bhai brother ache, tara amake onek comment koren ei bishoyta ebong amake obviously amake message eshe bolen. এবং আপনাদের এটা একটা অনেক বড় একটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা যারা কবুতর পালন করি অনেকে কবুতর পালন করতে পারি না বাট মনের ভিতর কাকখেপ থেকে যায় জায়গা সব টেস জায়গা হয় না কিভাবে কবুতর পালন করব বা অনেকে ফ্ল্যাট বাসায় থাকেন আপনারা কবুতর পালন করতে পারেন না ভাড়া বাসায় থাকেন নিজের ছাদে কবুতর পালন করতে পারেন না বাড়িওয়ালা এই সমস্যা তো আজকে আমি আপনাদেরকে বারান্দায় কবুতর পালন পদ্ধতিটা শেখাবো যাতে করে আপনারা অল্প একটু জায়গাতে আপনারা কিছু কবুতর পালতে পারেন এমন কি কবুতর আপনারা উড়াতেও পারবেন তো ফার্স্ট অফ অল আমি আগে থরের খাবারগুলো একটু দিয়ে দিই দিতে দিতে আপনাদের সাথে কথা বলি তো একটা বিষয় কি আসলে এই যে খাবারটা আমি এখানে রাখলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে সকালের খাবারটা তো এটাতে দিয়ে আমি আবার মিক্স করে দেন আবার দিতেছি তাহলে ওই খাবারটা আমার নষ্ট হইতেছে না এবং কবুতর এটা মিক্স করার আগে দেখতে হবে কবুতর খাবারের ময়লা আছে কিনা যদি ময়লা থাকে ফেলে দিতে হবে দিয়ে আবার দিতে হবে তো বারান্দায় কবুতর পালনের যারা পালন করে বা পালন করতে চায় তারা আসলে কবুতরের প্রতি তাদের ভালোবাসাটা কখনো বলে বোঝানো যাবে না যে তাদের কতটা ভালোবাসা কবুতরের প্রতি যে তারা তাদের জায়গা শর্টেজ তারা ভাড়া বাসায় থাকে তারপরও তারা কবুতর পালন করতেছে এর থেকে বড় বিষয় আর কিছু হয় না তো আপনারা যারা বারান্দায় কবুতর পালেন না বা পালন করার সাহস পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা তো আপনারা কীভাবে শুরু করবেন অনেকের কমেন্ট থাকে এটা বা অনেকে একটা কমেন্ট করেন যে ভাই বারান্দা থেকে কবুতর উড়াতে পারবো বা বারান্দায় কবুতর কীভাবে লাগাবো তো আসলে ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে আপনার ইচ্ছাটা ঠিক করতে হবে যে আমি করবো কি না আপনি যদি বারান্দায় কবুতর নিয়ে আসেন নিয়ে আসার পরে দুই দিন পালবেন তিন দিন পালবেন তারপর পালবেন না এটা হবে না ভাই আসলে একটা জিনিসের প্রতি লেগে থাকতে হবে তো ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে একটা খাঁচা কিনতে হবে ধরেন সাপোজ এই যে খাঁচাটা এটা চারটা খোপ আছে এটা হচ্ছে 2x2 আর উপরে আছে মেবি 14 ইঞ্চি মেবি হ্যাঁ 14 ইঞ্চি তো আপনারা এই সাইজের খাঁচাগুলো আপনারা কালেক্ট করবেন সেটা হচ্ছে 2x2 আর উচ্চতা হচ্ছে 14 ইঞ্চি এরকম যদি চারটা খাঁচা নেন চারটা খাঁচা কিন্তু আপনার চার পেয়ার কবুতর হচ্ছে তো চার পেয়ার কবুতর দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন হ্যাঁ এখন আসতেছে কবুতর কালেকশন কবুতর কালেকশনের ব্যাপারটা আসলে হচ্ছে আমরা যখন কবুতর কালেকশন করি অনেকে আমরা ভালো কবুতর কালেক্ট করতে পারি না সেক্ষেত্রে আর কি বারান্দায় আমরা কবুতর লাগাতে যাই ঠিক আছে কিন্তু কবুতর অন্য বাসায় গিয়ে বসে পড়ে তো এই সমস্যাটা হবে কিন্তু আপনার কাছে মনে যাবে যখন একটা ভালো কবুতর আপনার কাছে থাকবে সেই কবুতর কখনো আপনার বাসা রেখে অন্য বাসায় গিয়ে বসবে না তো এর জন্য আপনাকে অবশ্যই ভালো ভালো কবুতর কালেক্ট করতে হবে আর যারা অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই আপনার কাছে আমি মানে কবুতর চাই মানে আমার কাছে অনেকে কবুতর চাইছেন তো আসলে কি ভাই আমি কবুতর তো আমি একা পারি না আমি কবুতর সজল ভাইয়ের সাথে পারি তো সজল ভাই ইতিপূর্বে আপনাদের জন্যই কিছু কবুতর শখের জিনিস .com-এ দিয়েছে তো আপনারা যারা এই যে নিউজটা জানেন না আপনাদেরকে বলে দিলাম এবং যারা বিডি বিজনেস ব্যাপারে ভিডিও দেখছেন তারা তো জানেনি তো আপনারা ওই ভিডিওটা দেখে ওই কবুতরগুলো দেখে আপনারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে যে কবুতর দেখেন যদি ভালো লাগে অবশ্যই কালেক্ট করেন তো কবুতর কালেকশনের ব্যাপারটা গেল আলহামদুলিল্লাহ তো এখন আপনি কবুতর বাসায় নিয়ে আসছেন আপনি এখন কবুতরগুলো কীভাবে রাখলে আপনার কবুতরটা খুব ভালোভাবে আপনার কবুতরটা ঘর চিনবে বা আপনার বারান্দাটা চিনবে তো এর আগে আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যেহেতু আপনার কবুতরগুলো নতুন সেহেতু আপনি কি করবেন আপনার কবুতরগুলোর সেফটির জন্য বারান্দার চারিপাশে অবশ্যই ধরেন নেট বা হচ্ছে মশারি ওয়েস্টেজ মশারি থাকে না ওয়েস্টেজ মশারি এগুলো দিয়ে রাখতে পারেন বারান্দার হচ্ছে যে গ্রিলগুলো সাপোজ এই যে আমার এখানে দেখেন এই যে দেখেন এখানে একটা চটের বস্তা দেওয়া আছে এরকম গ্রিলটা ফুল ব্যাক আপ করে দিতে হবে যাতে কবুতর বাহিরে যেতে না পারে এই জিনিসটা আপনাকে ফার্স্টে ব্যাক আপ করতে হবে এবং অধিকাংশ মানুষের এই জিনিসটা হয় এটা না দেওয়ার ক্ষেত্রে কবুতর বারান্দার ফাঁক দিয়ে বেরোয় চলে যায় তো এই জিনিসটা সবার হয় তো এই সমস্যার সমাধানের জন্য এই মশারিটা ইউজ করতে হবে আচ্ছা মশারির ব্যাপার গেল এবার আপনি কবুতরটা লাগাবেন কী করে আপনারা একটা জিনিস হয়তো জানেন সবাই সেটা হচ্ছে যে ধৈর্যের ফল মিঠা হয় তো আপনি যদি ভালো ধৈর্য ধরতে পারেন আপনার ফল ভালো হবে সেটা হচ্ছে আমরা যারা কবুতর পালন করি আপনার নর্মালি আমরা যারা ছাদে বিভিন্ন বড় জায়গা কবুতর পালন করি এর থেকে এখানে কবুতর লাগানোটা খুবই সহজ আর এর থেকে কঠিন হয় বারান্দায় কবুতর লাগানো যেহেতু একটা ছোট জায়গা ওর চিনতে অনেক সমস্যা হয় তো এই কারণে আপনারা যারা কবুতর লাগাবেন আপনাকে ফার্স্ট অফ অল ধৈর্য ধরতে হবে ধৈর্য কেন ধরতে হবে কারণ বারান্দায় কবুতর লাগার ক্ষেত্রে আপনার 3 মাস 4 মাস 5 মাসও লাগতে পারে তো এই সময়টা আপনাকে এই করতে হবে এর আগে আপনাকে বললাম যে মশারিটা দিয়ে নেবেন
যাতে কবুতর বাইরে যেতে না পারে। এবং আপনি ফার্স্ট অফ অল অনেকে একটা জিনিস করে, সেটা হচ্ছে কবুতর এনে ডাইরেক্ট পর কেটে দেয়। তো এটা করা উচিত না, কারণ প্রথম প্রথম তো পর কাটা উচিত না। ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে পর যেভাবে সেভাবে জোড়া দিয়ে দুই মাস কি তিন মাস রাখতে হবে, যাতে কবুতরটা ওই এরিয়াটা খুব ভালোমতো চেনে। চেনার পরে আপনার মনে হবে যে কবুতরটাকে ছেড়ে দিলে কোনো সময়, বাট চেনার ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে বারান্দায় কবুতর পাললে আপনাকে ছেড়ে পালতে হবে। অর্থাৎ হচ্ছে খাঁচার মুখটা সবসময় খুলে রাখতে হবে, যাতে কবুতর বেরোবে ঢুকবে বেরোবে ঢুকবে, যাতে ওর জায়গাটা মানে চেনা হয়ে যায়, এটা আপনাকে করতে হবে। তাহলে আপনার কবুতরটা দেখবেন আরও তাড়াতাড়ি শিখে যাবে। যেমন দুই মাস হয়ে যাবে, দুই মাস হওয়ার পরে আপনি কী করবেন, আপনার কবুতরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, যে পাখনা উঠবে তখন পাখনাগুলো তুলে দিবেন, যাতে কবুতরটা বাসাগুলো চেনে। এবং ছেড়ে কবুতর পালবেন কেন সেটা আমি বলে দিই। ছেড়ে কবুতর পালার ক্ষেত্রে সেক্ষেত্রে আবার ভালো সুবিধা হচ্ছে, আপনি যখন কবুতরগুলো ছাড়বেন, আপনার দেখা যখন বাচ্চা উঠবে, আপনার বাবা মার দেখা দেখি বাচ্চাগুলো ওই ছোটো বয়স থেকে বেরোবে বেরোবে বাইরে হবে বেরোবে ঢুকবে, সেই ক্ষেত্রে বাচ্চাটাও খুব তাড়াতাড়ি কিন্তু ওই ছাদে মানে ওই বারান্দায় লেগে যাবে। তো আর যারা নতুন বাচ্চা কিনে আনবেন চার পর পাঁচ পর, ওইগুলো লাগাতে অনেক সময় লাগবে। আচ্ছা, এবার বলতেছি হচ্ছে কবুতর আপনারা বারান্দায় রেখে উড়াবেন কীভাবে। আচ্ছা, উড়ানোর জন্য তো ফার্স্ট অফ অল আমি বললামই যেটা হচ্ছে আমাদের কবুতর ঘর চেনাতে হবে ঠিক মতো সুন্দর মতো। এইবার আপনি উড়াবেন কী করে, উড়ানোর জন্য কবুতরকে যখন ছেড়ে রাখবেন তখন দেখবেন নিজে নিজে কবুতর একবার উড়তেছে, উপর থেকে নিচে নামতেছে, নিচে থেকে ভিতরে ঢুকতেছে। তো উড়ানোর জন্য আপনাকে করতে হবে কি, বারান্দার বাহিরে ধরেন এই যে বারান্দার গ্রিলটা, এই গ্রিল বারান্দার গ্রিলের বাইরে এখানে একটা লম্বা কাঠ দিয়ে দিলেন বা একটা ছোটো বামের মতো একটা করে দিলেন ছোটো, যাতে কবুতরটা কী হলো ওই যখন নতুন নতুন চিনতেছে ওই অবস্থা এখানে বসে, এখানে বসা থেকে এই জায়গাটাও মার্কিং করে ফেলে যে আমাদের বামের কাজ করে, যেমন ওই তখন ওই কবুতরটা আস্তে 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 উড়বে, উড়তে উড়তে দেখবেন উড়ে ওইখানে নামবে, নামতে দেখবেন একটা সময় গিয়ে আপনার কবুতর ঘর লেগে যাবে। মোটামুটি প্রসেসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর বারান্দার কবুতর আপনারা নিজের ঘরে পালবেন সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অলওয়েজ সবসময় করতে হবে, আপনার পরিষ্কারটা কখনো মিস দেওয়া যাবে না, কারণ নিজের ঘরে দুর্গন্ধ কীরকম হবে এটা তো আপনারা জানেনই। তাই জন্য বারান্দা কবুতর পাললে আপনার পুরো লকটা একদিন পর পর অন্তর অন্তর পরিষ্কার করতেই হবে, আর যেহেতু আপনার খাঁচা কম আপনি একদিনে একদিন করে ফেললেন একটা সময় নিয়ে সমস্যা কি। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা বললাম, এবং ঠান্ডার সময় আপনারা অবশ্যই তিরপাল ইউজ করবেন বারান্দায়, সেটা হচ্ছে যে বারান্দার গ্রিলের যে মশারিটা আপনারা ইউজ করছেন যেভাবে, সেমভাবে তিরপালটা দিবেন, রাতের বেলা নামায় দিবেন দিনের বেলা উঠায় দিবেন, এভাবে আপনি পরিষ্কার করবেন, তাহলে আর ঘরের ভিতরে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, মোটামুটি আপনাদেরকে আমার ক্ষুদ্রকারে আমার যতটুকু জানা ছিল আমি অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এটা আমার দেখা মাত্র মানে আমি এটা নিজের চোখে দেখছি এভাবে একজন পালন করছে, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো বিষয় মিস হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, যেটা আমার মাথায় থাকবে সবসময়। তো আজকে ভিডিও এতটুকুই, ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।